আর জনগণের কথা বাদ দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি এখন ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, সব দলকে নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে, জনগণ যাদের পছন্দ করবে তারাই ক্ষমতায় আসবে। এরশাদ অভিযোগ করেন, বর্তমানে পেশি শক্তি আর কালো টাকা ছাড়া ভালো লোকের নির্বাচিত হওয়া সম্ভব না, এই জন্য নির্বাচন পদ্ধতির পরিবর্তন প্রয়োজন, পরিবর্তন ছাড়া দুদলের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। সাবেক এই রাষ্ট্রপতি সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। এর আগে সাংবাদিক দম্পতির শিশু কন্যা চন্দ্রমুখীর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। যে কাজ করা উচিত নয় সেই কাজ করি ক্ষমতা থাকার জন্য, এই জন্য ভয় পায়। যদিও সরল পথে চলি, জনগণের কল্যাণ আমাদের একমাত্র স্বপ্ন হয়, তাহলে ভয় করার কারণ নেই। অনেক কথা বললাম, সুদিন আসুক, সুষ্ঠু নির্বাচন হোক, ক্ষমতায় পরিবর্তন আসুক, জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতা আসুক। আগামী 16 ডিসেম্বরের আগেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ, সেই সঙ্গে জামায়াত শিবির নিষিদ্ধের দাবি জানিয়েছে তারা। আজ গণজাগরণ মঞ্চের এক গণসমাবেশ থেকে এমন দাবি জানানো হয়। গত কয়েক মাসে গণজাগরণ মঞ্চের যে কোনো কর্মসূচির তুলনায় শুক্রবারের এই গণসমাবেশে মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। কাদের মোল্লার ফাঁসির যে দাবিতে গণজাগরণ মঞ্চের জন্ম, আপিল বিভাগের রায়ে সেই দাবি পূর্ণ হওয়া উদযাপন করতে হয়তো মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর এবং জামাত শিবির নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই গণসমাবেশে তাই দাবি উঠল, যেভাবেই হোক এদেশ এবার রাজাকার মুক্ত করতেই হবে। একাত্তরের মুক্তিযোদ্ধা আর আজকের গণজাগরণ মঞ্চ, এরা সবাই এক, এরা স্বাধীনতার পতাকা যে এগিয়ে যাচ্ছে আমরা এগিয়ে যাব। যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাত শিবির সারা দেশে অরাজকতা সৃষ্টি করেই চলছে, অথচ শুধুমাত্র ভোটের রাজনীতির কারণেই তাদের নিষিদ্ধের দাবি মানা হচ্ছে না বলে অভিযোগ করলেন সমাবেশে যোগ দেওয়া অনেকে। আর কত মৃত্যু হলে, আর কত রাজীবের জগৎজ্যোতির রক্ত দিয়ে হলে জামাত নিষিদ্ধ হবে আমাদেরকে বলুন। আর গত কিছুদিন ধরে গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর হামলার বিষয়টি টেনে এনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বললেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে এখন থেকে পাল্টা জবাব দিতে পিছুবা হবেন না তারা। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা এই অপশক্তিকে প্রতিহত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে সচেষ্ট হব। আগামী বিজয় দিবসের আগে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের দাবি জানিয়ে ইমরানের সরকার বললেন, এবারের বিজয় দিবসকে বিশেষভাবেই পালন করতে চান তারা। এই বিজয় দিবসকে উদযাপন করবার জন্য আমরা আমাদের কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করব। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন রাজনীতির থ্রিজি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ জাতীয় চার নেতা আর তাদের মৃত্যুর পর তাদের পথ ধরে রাজনীতিতে এসেছেন দ্বিতীয় প্রজন্ম। এর মধ্যে কারো কারো তৃতীয় প্রজন্ম সেই রাজনৈতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়েছেন। জাতীয় চার নেতার এই পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথাই জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। ক্যাপ্টেন এম মনসুর আলী, এরপর মোহাম্মদ নাসিম, তারপর তানভীর শাকিল জয়। তিন প্রজন্মের এই তিন জনপ্রতিনিধির হাত ধরেই প্রায় 70 বছরের রাজনীতির পথ হাঁটছে সিরাজগঞ্জের মনসুর পরিবার। ক্যাপ্টেন এম মনসুর আলীর বড় পরিচয়, তিনি বাংলাদেশের জাতীয় চার নেতার একজন। 1975-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কারাগারের ভেতরে যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, দুবার পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়া এই রাজনীতিবিদ স্বাধীনতা যুদ্ধের সময় দায়িত্ব নিয়েছিলেন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর স্বাধীন বাংলাদেশে একসাথে স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করা ক্যাপ্টেন এম মনসুর আলী 1973 সালে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। যেখানে প্রথম প্রজন্মের সমাপ্তি সেখানে শুরু দ্বিতীয় প্রজন্মের। রাজনীতিতে আসেন ক্যাপ্টেন এম মনসুর আলীর দুই সন্তান মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এ দুজনই নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। এর মধ্যে আওয়ামী লীগের রাজনীতিতে অতি পরিচিত মুখ মোহাম্মদ নাসিম 1996 সালে বাবার মতোই স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আমার জন্য একটা গৌরবের বিষয় যে এই বাংলাদেশে বা উপমহাদেশে খুব কম পরিবার আছে যারা বলতে গেলে তিন প্রজন্ম ধরে একই আদর্শে একই নেতার নির্দেশিত পথে রাজনীতি করে যাচ্ছে। আর 2008 নির্বাচনে সিরাজগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এই পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে রাজনীতিতে এসেছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ, এ সকল কিছুতেই আমার দাদা বাংলার সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী সরাসরি জড়িত ছিলেন। এবং পরবর্তীকালে আমার বাবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম জননেত্রী শেখ হাসিনার সাথে থেকে তিনি আন্দোলন সংগ্রাম সকল রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন, বারবার সংসদ সদস্য হয়েছেন। তো সবকিছু মিলিয়ে তো আমি তাদের উত্তরাধিকার, এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিন প্রজন্ম না হলেও বাংলাদেশের রাজনীতিতে দুই প্রজন্মের সরব উপস্থিতি আছে জাতীয় চার নেতার আরেকজন তাজউদ্দিন আহমেদের পরিবারের। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক এই নেতার স্ত্রী জোহরা তাজউদ্দিন বর্তমানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। তার ভাই আফসারউদ্দিন আহমেদ খানও এমপি হয়ে 1996 সালে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আর তাজ পরিবারের রাজনৈতিক ঐতিহ্যকে দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে বয়ে চলেছেন তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল এবং মেয়ে বর্তমান সংসদ সদস্য সিমন হোসেন রিমি। বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমদ ওনাদের যেই ত্যাগ, ওটা তো একটা মানে কিংবদন্তি। জাতীয় চার নেতার একজন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং জাতীয় চার নেতার শেষজন এএইচএম কামরুজ্জামানের ছেলে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন রাজনীতিতে দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। পরিবারতন্ত্রের বিরুদ্ধে অনেক সমালোচনা থাকলেও দেশের রাজনীতিতে কোনো কোনো পরিবারের আছে 50 বছর, আবার কারো 75 বছরের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। তিন পুরুষের রাজনীতির পথে হাঁটছেন আবুল হাসান চৌধুরী, মাহিবি চৌধুরী এবং তানভীর শাকিল জয়। থ্রি জি না হলেও রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে এমপি হয়ে অভিযুক্ত হলেন 2G-তে। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। আমি শেখ মুজিবুর রহমান। বাবা পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পিকার আব্দুল হামিদ চৌধুরী, ছেলে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। রাষ্ট্রপতি হিসাবে 12 জানুয়ারি 1972 থেকে 28 ডিসেম্বর 1973 পর্যন্ত দায়িত্ব পালনের পাশাপাশি বিচারপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। দাদা ও বাবার রাজনৈতিক গৌরবের মধ্যে পারিবারিক ঐতিহ্যে নিজেকে যুক্ত করেন আবুল হাসান চৌধুরী। বাবা আব্দুল হামিদ চৌধুরী স্যার যখন ওই মধুপুর উপজেলার একজন একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, অনেক কাজ করেছিলেন, তো সেই কাজগুলো মানুষের মনে রেখেছে। খাওয়ার টেবিলে বা অন্যান্য আলাপ চারিতায় যে সমস্ত ব্যাপারে কথাবার্তা শুনেছি সেগুলো অনেক বই পড়ে হয়তো ঠিক সেইভাবে জানতে পারতাম না। শুধুমাত্র পারিবারিক ঐতিহ্য নিয়ে খুব একটা